আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে হাতে বানানো সেমাই কিভাবে রান্না করা হয়। আর আমরা অবশ্য হাতে বানানো সেমাইয়ের জন্য কোকোলা স্টিক নুডলসটি ব্যবহার করছি আজকে। তো এই নুডলসটি রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে আমাদের, তা হচ্ছে এলাচি, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ, তেজপাতা, লিকুইড দুধ, পাউডার দুধ, কনডেন্স মিল্ক, চিনি এবং কোকোলা স্টিক নুডলস। আগের দিনে আমাদের যারা মা চাচি ছিলেন, তারা আমাদেরকে মেশিন দিয়ে বা হাতে এই সেমাইটি বানিয়ে খাওয়াতেন, কিন্তু বর্তমানে এই সেমাইটি তেমন কেউ বানায় না, কারণ অনেক পরিশ্রম হয় সেমাইটি বানাতে আর এই মেশিনটাও অ্যাভেলেবেল না। তাই আজকে আমরা এই ভিন্ন ধরনের সেমাই রান্নাটি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, বাসায় অবশ্যই রান্না করে দেখবেন। আর আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এখন আমরা রান্না শুরু করব। তো সেমাইটি রান্না করার আগে আমরা যেটা করব, সেমাইটাকে হালকা একটু ভেজে নেব, যেন সেমাইয়ের কালারটা একটু ব্রাউন কালার হয় এবং সেমাইটা যেহেতু কাঁচা নুডলসটা, এটা যাতে একটু ভাজা হয়, সেজন্য আমরা সেমাইটা নুডলসটাকে একটু হালকাভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সেমাইয়ের কালার ব্রাউন কালার হবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে, নয়তো দেখা যাবে আপনার নিচের সেমাইগুলো পুড়ে যাবে এবং উপরেগুলো কাঁচাই থাকবে। এভাবেই নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে। এই যে দেখুন, আমাদের সেমাইগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমাদের ভাজা শেষ, আমরা এখন এটাকে রান্না শুরু করব। আমরা একটা সসপ্যান নিলাম, সসপ্যানে হালকা ঘি ইউজ করলাম, এলাচ, তেজপাতা এবং চীনাবাদাম। এটা একটু ভাজতে হবে, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমরা এর সাথে হচ্ছে এখন দুধটা দিয়ে দিব। তা এখন আমরা হচ্ছে দুধটাকে বয়েল করব, ফুটাবো। আমরা চিনি দিচ্ছি মিষ্টির জন্য। এখন চিনির কোনো পরিমাণ নেই, কারণ কে কীরকম পছন্দ করেন মিষ্টি, সে তার ইচ্ছে মতোই চিনি দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তাই একটু মিষ্টিটা চিনিটা বেশি দিলাম। চিনিটা দেওয়ার পরে মোটামুটি একটু ভালোভাবে নাড়তে হবে, যাতে চিনিটা মিশে যায় দুধের সাথে। এভাবে যখন দুধটা বয়েল হবে, তখন হচ্ছে আমরা সেমাইটা দিয়ে দিলাম এখন। তবে সেমাইটা দেওয়ার ভাজার পরে আমরা যেটা করেছি, যে সেমাইটাকে 5 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি, যাতে সেমাইটা একটু নরম হয় এবং সেমাইতে যদি কোনো বালি বা কোনো থাকে, ভাজার কারণে যে কালো ইয়েটা আসে ওইটা পরিষ্কার করার জন্য আমরা সেমাইটাকে একটু ধুয়ে নিছি ঠান্ডা পানি দিয়ে।
আর আমরা সামাইতে নারকেল ইউজ করিনি, তবে এই সময়টাতে নারকেল ইউজ করলে অনেক টেস্ট হয়। আমাদের বাসার ছোট্ট মেহমান আছেন 1 বছরের, তো তাকে খাওয়াবো, তাই আমরা নারকেলটা ইউজ করিনি। আপনারা যে যার যার পছন্দ মতো নারকেল, পরিমাণ মতো নারকেল দিয়ে নিতে পারেন। সেমাইটা দেওয়ার পরে ভালো করে সেমাইটা নাড়তে হবে, এবং এই এরকম যখন পুরো বয়েল হবে তখন আমরা কনডেন্স মিল্ক এবং যে পাউডার দুধটা আমরা নিয়েছিলাম, তো পাউডার দুধটা একটু পানিতে, হালকা পানিতে ভিজিয়ে নিয়ে মিক্সড করে দেন দিতে হবে, কারণ পাউডার দুধটা সরাসরি এভাবে দিয়ে দিলে জমে যেতে পারে, তাই হালকা একটু পানির সাথে মিক্সড করে দিলে ভালো। কনডেন্স মিল্কও দিলাম, এটা দুটা কাজ করে, পাউডার দুধ এবং কনডেন্স মিল্ক, সেটা হচ্ছে আলাদা একটা ফ্লেভার আসে এবং দুধটাকে একটু ঘন করে ফেলে। তারপর এবার ভালোভাবে কিছুক্ষণ নাড়বেন, যাতে কনডেন্স মিল্ক, লিকুইড দুধ এবং পাউডার দুধ, তিনটা দুধই যাতে ভালোভাবে মিক্সড হয়। আর একটু হালকা থাকা অবস্থাতেই দুধ সময়টাকে উঠাইতে হবে, কারণ বেশি জাল দিলে যদি আপনার দুধটা ঘন হয়ে যায়, পরবর্তীতে এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হবে, তাই মোটামুটি হালকা থাকা অবস্থাতেই সময়টা চুলা থেকে উঠাতে হবে, যাতে ঠান্ডা হওয়ার পরে স্বাভাবিক ঘন থাকে। হয়ে গেল আমাদের হাতে বানানো, সেই পুরনো দিনের হাতে বানানো সেমাই। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে, আমি আশা করি ভালো লাগবে, আপনারা হয়তো সেই পুরনো দিনের হাতে বানানো সেমাই টেস্টটাই পাবেন। তো আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।